বড় ধরনের সংশোধন না করলে জাতীয় পার্টি টিকবে না, এমনটা বলেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টি এতদিন নিয়ন্ত্রিত দল ছিল উল্লেখ করে তিনি বলেন, সে অবস্থা থেকে দলটি বেরিয়ে আসার চেষ্টা করছে। এদিকে দলের মহাসচিব অভিযোগ করেছেন, আন্দোলনে নিতে না পেরে বিএনপি জাতীয় পার্টিতে বিভেদ তৈরিতে উস্কানি দিচ্ছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়, দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে দুপুরে বনানী কার্যালয়ে সংবর্ধনা দেয় নেতা কর্মীরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিরোধী দলের চিফ হুইপ হওয়া দলের মহাসচিবকেও। অনুষ্ঠানে জিএম কাদের নিজের দলের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন। আমরা নিয়ন্ত্রিত হয়েছি, এটা পার্শিয়ালি কারেক্ট, আমরা চেষ্টা করছি বেরিয়ে আসার জন্য। তো এখানে আমাদের নিজের, সেই জন্য দল, আমি বলছি না যে দল ভাঙবে, কিন্তু দলের মধ্যে সংশোধন হওয়া দরকার আছে, ব্যাপকভাবে সংশোধন হওয়ার প্রয়োজন আছে, এবং খুব ড্রাস্টিক সংশোধন যদি আমরা না করতে পারি, সামনের দিকে দল ভাঙবে না, দল টিকবে না, দলের অস্তিত্ব জনগণের কাছে মূল্য থাকবে না। এ সময় সম্প্রতি সাংবাদিক দম্পতি সাগরুনির মামলার বিচারের সময় নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সাগরুনির হত্যাকাণ্ডের ব্যাপারে প্রায় 107 বার সময় নেওয়া হয়েছে, 12 বছর চলে গেছে, তারপরে উনি বলছেন যে আরও 50 বছর লাগলে দিতে হবে। ওনার কথার যুক্তি একটা হলো যে লাগলে দিতে হবে, সঠিক তদন্ত করতে হবে, কিন্তু সেটা হলো কি, এই কথাটাকে আমি এইভাবে দেখেছি যে যে মধ্যযুগের সমাজ ব্যবস্থায় ভালো মন্দ ডিটারমিনেশন হতো বেশি শক্তির মাধ্যমে, কোনটা ভালো কোনটা মন্দ যার গায়ের জোর, মানে জোর যার মুলুক থাকে, সেটাই হবে কথাটা। কথাটা আমার কাছে অনেকটা ওইরকম মনে হয়েছে। বিলম্বিত যখন হচ্ছে, আরও 50 বছর যদি বিলম্বিত হয়, তাহলে তো একটা বিচারহীনতা হলো। দলটির মহাসচিব বলেন, এবার সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখবে জাতীয় পার্টি। যারা নির্বাচন বর্জন করেছিল গত পার্লামেন্টে, তারা আমাদের কিছু লোকজনকে উস্কানি দিচ্ছে, আমাদেরকে ড্যামেজ করার জন্য। শত উস্কানি তো আমরা ড্যামেজ হব না, এই পার্লামেন্টে বিরোধী দল কি সেটা আমরা দেখাই দেব। গত আমলে টাকা পাচার, ব্যাংক লুট, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, মানুষের না বিশ্বাস, দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে ডলার নাই, অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, এইগুলি যদি আমরা বলতে না পারি, তাহলে আমরা কিসের বিরোধী দল হব? এগুলো অবশ্যই বলবো, আমরা বলবো যা হয় হবে। এদিকে মাঠে সরব রয়েছে জাতীয় পার্টির রস ও নিষাদ পন্থীরাও। আজ রাজধানীতে দলের সহযোগী সংগঠন ছাত্র সমাজের প্রতিনিধি সভা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।